কোরআনুল করিমের 3 নম্বর সুরা সুরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বললেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. الله تعالى বললেন, আমার হাবিব, আপনি সবাইকে জানিয়ে দেন তোমরা একমাত্র আল্লাহর আর তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে নাজাত পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? আরো জোরে, আল্লাহ তাআলা বললেন, ফা ইন তাওয়াল্লাউ, আল্লাহ আর রাসূলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ ওই সকল অস্বীকারকারী কাফের সম্প্রদায়কে পছন্দ করেন না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে না দুনিয়ায় নাজাত পাবে না, আখেরাতেও নাজাত পাবে না, দুনিয়া আখেরাতের কোথাও নাজাত হবে না। কেউ যদি আমার নবীকে ভালো না বাসে, আমার নবীকে অনুসরণ আর অনুকরণ না করে, তার জীবন পরিচালনায় জীবন আদর্শ হিসেবে গ্রহণ না করে, দুনিয়া এবং আখেরাতে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা, কোনো সম্ভাবনা নাই। আর যেই ব্যক্তি ইমান নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে তার জীবন পরিচালনা করবে, ওই লোকটার উপরে রহমত করবেন কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল করিমের 3 নম্বর সুরা সুরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে ফলো করো, আমাকে অনুসরণ অনুকরণ করো, যদি আমার আনুগত্য করো, আমাকে অনুসরণ আর অনুকরণ করো, আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যখন কাউকে ভালোবাসবেন, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আরো আস্তে, আমরা গুনাহ মাফ চাই কি চাই না, দুনিয়া আখেরাতে সফল হতে চাই কি চাই না, মুখের ভেতর কি খড় ঢুকছে নাকি? খড়, খড়কে আপনাদের চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কি বলেন? আমার বাড়ি সিলেটে, সিলেটে বলে খের খের, আপনারা কি বলেন? মিল আছে তো, আমার শ্বশুর বাড়ি আবার চট্টগ্রাম, আমি দেখেছি ভাষা ছাড়া সব আমাদের মিল, কালচার মিল, দুই অঞ্চলের মানুষের দুই ভাষা, দুইজনকে দাঁড় করাই দিলে অবস্থা খারাপ। এইদিকে একজনে বলবে কেন আসো, সিলেটের লোক বলবে কিতাবা বালানি, ভাষা ছাড়া কিন্তু আপনাদের সাথে আমাদের সব মিল আছে আলহামদুলিল্লাহ, দুই অঞ্চলের মানুষের কালচারে ধার্মিকতাও আছে না নাই, মিল আছে আমাদের আলহামদুলিল্লাহ। তো মুখের ভেতর কি খেট ঢুকাইছেন নাকি? কথা বলা যাবে তো? যাবে যাবে যাবে। সুতরাং দুনিয়া আখেরাতে নাজাত পেতে হলে নবীজিকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? আমি কিন্তু শান্তি দিব না ভাই, তৈবুর রহমান ভাই ওঠার আগ পর্যন্ত আমার সাথে কথা বলা লাগ, দেখছেন আমি কিন্তু প্রত্যেক লাইন শেষ করে আপনাদেরকে দিয়ে বলাবো, পারবেন তো? পারবেন তো? এখন যাকে আমরা অনুসরণ অনুকরণ করব, এই যে ভাইয়েরা বিষয় সিলেক্ট করে দিয়েছেন, বিষয় তারা সিলেক্ট করে দিয়েছেন নবীজির চরিত্রের বিভিন্ন দিক আলোচনা করার জন্য, এখন যেই নবীকে, যেই নবীর চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ওই নবীর চরিত্রটা কেমন সেটাও জানার দরকার আছে না নাই? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট, চরিত্রের প্রশংসা কি দুনিয়ার কোনো মানুষ করেছে নাকি? চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো ক্ষমতাবান মানুষ দিয়েছে নাকি? তাহলে প্রাণবন্ত আওয়াজে সবাই বলেন তো, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল করিমের 68 নম্বর সূরা সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
নবী নিশ্চয়ই আপনি এক পুত পবিত্র মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার, আজিম এই নামটা কার? আরো জোরে আল্লাহ। সবাই একটু মহব্বতের সাথে একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। এটি হচ্ছে আল্লাহ তাআলার ইসমুল দাত, তার সত্তাগত নাম। এটি ছাড়াও আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে না নাই? এর মধ্যে আল্লাহর গুণবাচক একটি নাম হচ্ছে আজিম। এই নামটা কার? আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসেন দেখেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত কোন নবীর চরিত্র বর্ণনা আল্লাহ তাআলা তার নিজের কোন নাম ব্যবহার করেন নাই, নিজের কোন নাম ডেডিকেট করেন নাই, কিন্তু আমার নবীর চরিত্রের প্রশংসা করে চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজের একটি নাম ডেডিকেট করেছেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তার নিজের একটি নাম নবীর বেলায় ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। আজিম এই নামটা কার? আল্লাহ তাআলার নাম হচ্ছে আজিম। আবার কোরআনেরও আরেকটা নাম আজিম, ওয়ালাকাদ আতাইনাকে সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আজিম। আবার নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা বললেন আমার নবীর চরিত্র হচ্ছে আজিম, সুমহান চরিত্র, এমন এক ক্যারেক্টার, এমন এক চরিত্র আমার নবীকে দিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য, তোমাদের মধ্যে যারা আল্লাহকে অধিক স্মরণ করে, আল্লাহ আর আখেরাতকে পাওয়ার আশা করে, তাদের জন্য আমার রাসূলের জীবনের ভেতরেই রয়েছে সর্বোত্তম জীবন আদর্শের নমুনা। সুবহানাল্লাহ। এজ এ চাইল্ড, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ রিফর্মার অফ দ্য মুসলিম সোসাইটি, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। মানব চরিত্রের এমন কোন দিক এবং বিভাগ নেই, এমন কোন দিক এবং বিভাগ নেই যেই সেক্টরে নবীজিকে আপনি ফলো করতে পারবেন না, অনুসরণ করতে পারবেন না, এমন কোন দিক এবং বিভাগ নেই। নবীজির জীবনী এ তো এক মহাসমুদ্র। নবীজির জীবন সমুদ্রে কেউ ডুব দিয়ে অতল তলদেশে অবগাহন করা কেয়ামত পর্যন্ত সম্ভব? 1500 বছর আগে নবীজি দুনিয়াতে এসেছিলেন, 1500 বছর ধরে নবীজিকে নিয়ে ওয়াজ হচ্ছে, তাফসির হচ্ছে, সিরাত হচ্ছে। বলেন তো দেখি নবীজির প্রশংসা, নবীজিকে নিয়ে ওয়াজ করা কি শেষ হয়ে গিয়েছে নাকি? কেয়ামত পর্যন্ত ওয়াজ করতে করতে শেষ হবে নাকি? আমাদের কেউ মারা গেলে তার জীবন কর্ম নিয়ে আলোচনা হয় কি হয় না? অনেকের জীবনে নিয়ে বই লেখা হয় কি হয় না? পৃথিবীর কোনো মানুষকে আপনি পাবেন না যার জীবনে নিয়ে এত গ্রন্থ, এত বই লেখা হয়েছে, যার জীবনে নিয়ে এত আলোচনা হয়েছে। কেউ মারা গেলে তার জীবনে নিয়ে 2-3-4-5 বই লেখা হয়, আর আমার নবীর জীবনে নিয়ে, আমার নবীর সিরাত বায়োগ্রাফি নিয়ে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব রচিত হয়েছে। কেয়ামত পর্যন্ত হবে, শেষ হবে যাবে নাকি? তা আমার ভাইরা তো আমাকে বিষয় দিয়েছেন, এই আয়াত যেটা পড়লাম সূরা আহজাবের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিভিন্ন দিক আলোচনা করার জন্য, তো তারাই শর্ট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, সব বলা লাগবে না। ওনারা বলেছেন বিভিন্ন দিক আলোচনা করার জন্য, সময়ও তো কম, সেটা বিবেচনা রেখে আমার প্রিয় ভাইয়েরা আপনাদের সামনে আমি নবীজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 10টি চারিত্রিক গুণাবলী তুলে ধরব, এমন 10টি চারিত্রিক গুণাবলী তুলে ধরব যেগুলো আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সমাজ গঠনে, সমাজ সুন্দরকরণে কাজে লাগবে, ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আয়াতের আলোকে নবীজির চরিত্র থেকে কয়টা চারিত্রিক গুণাবলী নিয়ে আজকে কথা বলবো? আরো জুড়ে, আরো জুড়ে, কয়টা কয়টা? চলেন আমরা শুরু করি। 1 নম্বর, আমার নবী ছিলেন সবচাইতে শ্রেষ্ঠ লজ্জাশীল।
পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদেরকে লজ্জাশীল বানিয়েছেন কে? কারণ লজ্জাশীলতা ঈমানের একটি অংশ, যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান। কেন আমি লজ্জাশীলতা এই পয়েন্টটাকে প্রথম পয়েন্ট নিয়ে আসলাম, একটু পরে আপনি টের পাবেন। পৃথিবীর সমস্ত নবীকেই আল্লাহ তাআলা লজ্জাশীল বানিয়েছেন, আর আমার নবীকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আবি সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু ক্বাল كان رسول الله صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها أبو سعيد خدري رضي الله عنه حديث বর্ণনা করেছেন, তিনি বলেছেন رسول كريم صلى الله عليه وسلم ঘরে থাকা কুমারী নারীর চাইতেও অধিকতর লজ্জাশীল ছিলেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলে কি খালি স্লোগান দেওয়ার জন্য আপনারা আসেন নাকি নাকি বুঝার দরকার আছে না নাই? এখানে আসবেন জ্ঞান অর্জনের জন্য, পয়েন্টগুলো আজকে মুখস্থ করে যাওয়া লাগ লাগ। কি মনে করছেন এমনি এমনি ছেড়ে দিব আপনাদেরকে? আমি এই দশটা পয়েন্ট এখান থেকে শিখাইয়া তারপরে ছাড়ব। এক নম্বর পয়েন্ট, এখনই ক্লাস টেস্ট হয়ে যাক, বলেন নবীজি কি ছিলেন সর্বশ্রেষ্ঠ? ঘরে থাকা কুমারী নারীর চাইতেও নবীজি অধিকতর লজ্জাশীল ছিলেন। আমার নবী কতটা লজ্জাশীল ছিলেন শুনেন, আমার নবীর দুধ মায়ের নাম কি? আরো জোরে, হালিমাতু সাদিয়া। তিনি বলছেন শিশু নবী যখন আমার ঘরে ছিলেন আমি তাকে এমন লজ্জাশীল দেখেছি, স্বাভাবিক অবস্থায় ছোট্ট শিশুরা কান্না, ক্ষুধা পেলে কান্না করে, কিন্তু শিশু নবীজিকে আমি কখনো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে দেখি নাই। যখনই তার সতর মুবারক থেকে কাপড় সরে যেত কান্না করে উঠতেন, আর আমি গিয়ে তার সতর মুবারক ঢেকে দিলে সঙ্গে সঙ্গেই কান্না বন্ধ করে দিতেন। খালি তো সুবহানাল্লাহ কইলেন, যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মত কতটা বেহায়া হয়েছে আজ একটু পরে বলবো ইনশা। আমার নবী কত লজ্জাশীল ছিলেন দেখেন, ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত লজ্জাশীল ছিলেন। নবুয়ত পাওয়ার আগে কাবা ঘর যখন রিকনস্ট্রাকশন হচ্ছিল, কাবা ঘর যখন পুনর্নির্মাণের কাজ হচ্ছিল, তখন এতে অনেকেই অংশগ্রহণ করেছিল। নবীজিও তখন কাবা ঘর পুনর্নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি এবং তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আন দুজনেই পাথর ভাঙছিলেন, আর নবীজি তার কাঁধ মুবারকে পাথর বহন করে করে এগিয়ে যাচ্ছিলেন। এই চিত্র দেখলেন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই চিত্র দেখে তিনি নবীজির কাছে গিয়ে বললেন, প্রিয় ভাতিজা আমার, আমি তোমাকে অনেক মহব্বত করি, অনেক আদর করি, তুমি যে তোমার কাঁধের মধ্যে পাথর নিয়েছো, তোমার শরীরের মধ্যে তো ধুলাবালি লেগে যাবে, আর তাছাড়া পাথরগুলো অনেক ভারী, পাথরের আঘাতে, পাথরের ভারী বোঝার কারণে তোমার কাঁধের মধ্যে দাগ লেগে যেতে পারে, সুতরাং তুমি তোমার তহবন্দ, অর্থাৎ আমরা বাংলাদেশে যেটাকে বলি লুঙ্গি, তোমার তহবন্দটা খুলে কাঁধে রাখো, তাহলে আর কাঁধের মধ্যে ধুলাবালু লাগবে না, দাগও লাগবে না। নবীজি বললেন, চাচা গো এমন কাজ আমি কখনো করতে পারবো না। কিন্তু তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবারে লজ্জার চাইতে তোমার শরীরটা বাঁচানো দরকার। এটা বলে যখন লুঙ্গি ধরে তহবন ধরে টান দিতে যাবেন, আমার নবী আকাশের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরা মাত্রই তিনি লুঙ্গি কোথায় তহবন কোথায় এটা বলে উঠলেন। যখন দেখলেন লুঙ্গি ঠিক আছে তখন তিনি চুপচাপ হয়ে রইলেন। এমন ছিলেন আমার নবীর চরিত্র। খুব মজা করে তো সুবহানাল্লাহ কইলেন, আপনার আমার যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মসের পুরুষ আর নারীরা আজ হায়া শরম বাদ দিয়ে কত বেহায়া হয়েছে। পুরুষগুলো সতরের উপরে কাপড় উঠায় দিয়েছে, অবশ্য চকরিয়ায় নাই। আপনারাই বলছেন আছে আমার কোনো দোষ? এখন যুবক আর তরুণরা সতর থেকে কাপড় উঠাতে উঠাতে একেবারে হাঁটুর উপরে উঠায় দিয়েছে, আছে না নাই? আছে না নাই? কেউ কেউ হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে হাঁটে, এমন বেহায়া হয়েছে। আবার কেউ কেউ হায়া শরম বাদ দিয়ে এমন বেহায়া হয়েছে, নিচে নামাইতে নামাইতে জুতার নিচে ঢুকাই দিয়েছে, আসে না নাই? আমার যুবক ভাইরা তরুণ ভাইয়েরা কেন টাকনুর উপরে প্যান্ট পরতে পারেন না, লুঙ্গি পরতে পারেন না? নবীজি বলেছেন ওই ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, এমনকি তাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিও দিবেন না। কয়টা কথা বললাম আবার শুনে, নবীজি বলেছেন
ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। কত অসন্তুষ্ট থাকলে তাকায় না, চিন্তা করেছেন? তাকাবেই না, তাকাচ্ছে না। আল্লাহ কি ভয়ঙ্কর কথা! যুবক ভাইরা ভালো করে শুনে নাও, নবীজি বলছেন ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, এমনকি তাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, কোন কপালপুরার ব্যাপারে আপনি এই কথা বললেন? নবীজি বললেন, যেই পুরুষ তার তার লুঙ্গি বা প্যান্ট যে পুরুষ টাকনোর নিচে ঝুলাইয়া পড়ে, অবশ্য চকরিয়া এমন পুরুষ না। হায়া শরম বাদ দিয়ে আসে রে বা, খালি আসে রে বা হইলই তো নাই। এই বদভ্যাস ত্যাগ করার দরকার আছে না নাই? প্যান্ট পরি, পায়জামা পরি আর লুঙ্গি পরি। আজকে সিরাতুন নবীর মাহফিলে নবীর চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি, আমরা কি টাকনোর উপরে উঠাতে পারবো নাকি? কারা কারা রাজি নাই হাত তুলেন, তাহলে মনোযোগ মনোযোগ। অনেকে কয় হুজুর আনস্মার্ট বলতে পারে কেউ, আমরা তো হুজুর মানুষ, দেখেন যে লম্বা লম্বা জুম্বা টাকনোর উপরে আছে, আজ পর্যন্ত কেউ কিন্তু আমাদেরকে আনস্মার্ট খেত বলে নাই, বরং পাইলেই আমাদের সঙ্গে ছবি তুলে আসে না নাই। তা আনস্মার্ট হইলাম আমরা কেমনে? নবীর সুন্নাত যারা মানে তারাই হচ্ছে দুনিয়ার সবচাইতে স্মার্ট। মানতে পারবো তো ইনশা? যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মত গুলো কত বেহায়া হয়ে গিয়েছে, পুরুষরা এরকম করছে আর নারীরা ওইদিকে কাপড় শর্ট করতে করতে শরীরের বিভিন্ন অংশকে তারা ফুটবলার ক্রিকেট খেলার স্টেডিয়াম বানিয়ে ফেলেছে, আছে না নাই? বেপর্দা হয়ে চলাফেরা করছে। আপনার আমার ঘরে যদি নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করে আপনি যদি ঠিক না করেন, তাহলে আপনি হয়ে যাবেন দাইয়ুস। কি হয়ে যাবেন? আর দাইয়ুস কখনো জান্নাতে ঢুকবে? এই জন্য নিজের বউকে পর্দা করানোর দরকার আছে না নাই? অনেক ভাইরা আছে বিয়ে করার পরে নতুন বউয়ের ফটো আবেগের ঠেলায় ফেসবুকে দেয়, অবশ্য চকরিয়াতে এইরকম নাই। বউয়ের ফটো আপলোড দিয়েছে, কমেন্ট করেছে, ভাই ভাবিকে যা লাগতেছে, জুস লাগতেছে, কার জুস কে খায়, ফাজিল কোথাকার, একটু লজ্জা শরম করে না? আপনার বউয়ের সৌন্দর্য আপনার জন্য না, জনগণের জন্য কথা বলেন। এখন কথা যদি না বলেন তাহলে আমি বুঝবো মনে হয় কমন পড়ে গেছে, এই জন্য কথা বেরোয়। কমন পড়ছে নাকি? কমন পড়ে গেছে বলেন। আপনার বউয়ের সৌন্দর্য আপনার জন্য না, জনগণের জন্য, এটা নিজের জন্য। আপনি আপনার বউয়ের সৌন্দর্য দেখেন, কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই। এবার আমাকে আপনারা বলেন তো দেখি, ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? আর জোরে পার্সোনাল বলছেন নাকি? তাহলে আমার ঠিক অনেক দূরে, আর একটু স্টেজ তো আগায় দিতেন দে ভাই, পাবলিক না দেখলে আমার আবার ভালো লাগে না। পাবলিক না পার্সোনাল? এবার সবাই বুদ্ধিমানের মতো জবাব দেন, বউ পাবলিক না পার্সোনাল? পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেন তাহলে মনে হচ্ছে বউ আপনার সম্পদ না, জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে। কেমন বেহায়া পুরুষ আপনি, কেমন নির্লজ্জ পুরুষ আপনি, ফেসবুকের মতো পাবলিক সাইটে আপনার বউয়ের মতো পার্সোনাল জিনিসটাকে আপলোড দিয়ে বউকে আপনি জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন। আপনার বউয়ের সৌন্দর্য আপনার না মানুষের? আবার কিছু কিছু আপু, কিছু কিছু ভাবিরা আছেন হাজবেন্ডের সামনে সাজুগুজু করে না, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় খুব লিপস্টিক লাগায়, চকরিয়ায় নাই। একজন নারীর সৌন্দর্য চর্চা করে বাহিরে যাওয়ার জন্য যদি সে সৌন্দর্য চর্চা করে, বুঝতে হবে পর পুরুষকে দেখাবার জন্য এই কাজ করছে। আপনি আপনার হাজবেন্ডের সামনে সাজুগুজু করবেন, কোনো অসুবিধা? স্বামীর মনোরঞ্জনের জন্য সাজগুজ করবেন, কোনো অসুবিধা নাই। তাহলে হায়া শরম নিজেদের ভেতরে ডেভেলপ করার দরকার আছে না নাই? কারণ যার মধ্যে হায়া নাই তার মধ্যে আরো জুড়ে কি নাই? আরো জুড়ে কি নাই? আরো জুড়ে আমরা ইমানদার হতে চাই না বেঈমান হতে চাই? তাহলে হায়া শরম এই গুণটা নিজের ভেতরে ডেভেলপ করতে পারবো কিনা? ইনশাআল্লাহ।
সময় নাই তো টান দেওয়া লাগবে না। নাম্বার টু, আমার নবীর দুই নাম্বার চারিত্রিক গুণাবলি হলো আমার নবী ছিলেন সবচাইতে সত্যবাদী। 63 বছরের জীবনে নবীজির জবান থেকে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় না। আর আপনি তো নবীর উম্মত আশেক উম্মত, প্রত্যেক দিন আপনি মিথ্যা বলে আছে না নাই? যে ব্যক্তি মিথ্যা বলে সে আর ইমানদার থাকতে পারে না, কি হয়ে যায়? আরো জুড়ে নবীজি বলেছেন মুনাফিকের যে আলামত গুলো রয়েছে তার মধ্যে একটি আলামত হলো ইদা হাদ্দাতা কাদাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এখন মিথ্যার চর্চা আমাদের মধ্যে আছে না নাই? ফোন আসছে, দোস্ত তুই কোথায় আছে? চকরিয়ায় কয় বদ্দা আমি কক্সবাজার, আছে না নাই? কক্সবাজার আছে না নাই? সত্য বললো না মিথ্যা বললো? আবার এক বাপ তার ছেলেকে বলছে কি আব্বু তোমার হাতের লেখা তো খুব একটা ভালো না, আব্বুর কাছে আসো। খাতা হাতে নিয়ে লিখলো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস। দেখছো আব্বু কি ফার্স্ট ক্লাস করে লিখিতে যাও, আব্বুর হাতের লেখাটা দেখে তুমিও ট্রাই করো। এবার ছেলেটা ওই লেখা দেখে দেখে ট্রাই করছে আর জপছে। কিছুক্ষণ পর পাশের বাড়ির আব্দুল সালাম ভাই দরজায় নক করেছে, দরজার ফাঁক দিয়ে দেখে হায় হায় আব্দুল সালাম ভাই টাকা পায় 10,000। কয় হাজার? কত হাজার? ছেলেকে এসে বলে বাবারে, দরজা খুলে বলো আব্বু বাসায়। ছেলে বলল আব্বু একটু আগে না শিখাইলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাপ বলল বাবারে খাতার লিখা খাতায় থাকুক, এখন তুই আগে আমারে মিথ্যা বলে নাজাদ দে, আছে না নাই? এরকম মিথ্যার চর্চা আছে না নাই? আপনি বলতে পারেন হুজুর দিনে দুই চারটা মিথ্যা কথা বললে কি হয়? নবীজি বলেছেন মিথ্যা বললে মুনাফিক হয়ে যায়। মুনাফিকের ভাইরাসটা ভালো না খারাপ বলেন তো? করোনা ভাইরাসের চাইতে মুনাফিকের ভাইরাসটা ভালো না খারাপ? মাশাআল্লাহ, বুঝেন আপনারা, করোনা ভাইরাসে মারা গেলে মানুষ জাহান্নামে যাবে এমন কথা আমরা বলতে পারবো? কিন্তু নবীজি বলেছেন, কিন্তু আল্লাহ নবীজির কাছে আয়াত নাজিল করে জানিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ওগো আমার নবী, মুনাফিকি ভাইরাস নিয়ে যারা মানা যাবে মুনাফিকদের ব্যাপারে আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। কথাটা কার? পৃথিবীর এই পৃথিবীর কয়েকজন কুখ্যাত বড় বড় কাফেরের নাম বলেন আপনারা, সবাই বলেন। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কারুন, আবুল আহাল, আবুল আহাব, উতবা, শাইবা, এরা হচ্ছে পৃথিবীর কুখ্যাত কাফের। এই কাফেরগুলো জান্নাতি না জাহান্নামি? এবার বলেন তো মুনাফিকরা জান্নাতি না জাহান্নামি? এবার বলেন তো দেখি কাফেররা জাহান্নামে গেলে মুনাফিকরা কোথায় যাবে? উত্তর হয় নাই, আবার বলেন। এখান থেকে একজন বুদ্ধিমান জবাব দিছে নিচের স্তরে, তার মানে বড় বড় কাফেরগুলো জাহান্নামের উপরের তলায়, কাফের চাইতে মুনাফিক এত খারাপ সে যাবে জাহান্নামের নিস্তলায়। যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকেরা সবচাইতে বেশি। মুনাফিকের আলাদা কোনো দেশ নাই। কেউ যদি বলে হুজুর হিন্দু দেখব, বলবো আমি ভারতে চলে যান, হিন্দু সেই দেশে আছে না নাই? কেউ যদি বলে হুজুর বৌদ্ধ দেখব কোন দেশে যাব, আমি বলবো আপনি মিয়ানমারে যান। কেউ যদি বলে হুজুর খ্রিস্টান দেখব কোন দেশে যাব, বলবো আমেরিকা ইংল্যান্ডে যান, আছে না নাই? কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব, মুনাফিকের দেশ কোনটা? ইতালি না ফ্রান্স? ধরুন কি উত্তর দিয়েছেন? হয়েছে এটা উত্তর হলো যেই সকল দেশে মুসলমানরা বাস করে, মুসলমানের দেশে মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা গ্রহণ করে, কিছু লোক সুযোগ পাইলেই ইসলামটাকে জবাই করে। এদেরকে কিন্তু এত সহজে চেনা যায় না, মাথায় টুপি লাগায়, পাঞ্জাবিও পরে, মাঝে মাঝে নামাজেও আসে, দাঁড়িয়েও রাখে, মাহফিলের স্টেজেও আসে, আবার নামাজের মধ্যেও গিয়ে সামিল হয়, নামাজেও যায়, মাহফিলের স্টেজেও যায়, মাহফিলের স্টেজে উঠে হুজুরদের সাথে কুশল বিনিময় করে, আবার স্টেজ থেকে নেমে কোরআন বিরোধীদের সাথে ষড়যন্ত্র করে মাহফিলটাকে অবন্ধের পায় তারা করে। এগুলা ইমানদার না মুনাফিক? সে এইদিকেও আসে ওইদিকেও আসে, যেই দিকে বৃষ্টি ওইদিকে তার ছাতা, এটা ইমানদার না মুনাফিক?
মুনাফিকরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কীট, ঘৃণিত। এই জন্য মুনাফিকগুলো জাহান্নামের উপরের তলায় না নিচ তলায়। এবার বলেন তো দেখি, মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না মুনাফিক হয়? আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন নাকি? আমরা বলবো নাকি? আমার নবী যখন দাওয়াত দিলেন, কাফের মুশরিকরা দাওয়াতের বিরোধিতা করলেও তারা বলেছে মুহাম্মাদকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, সে মিথ্যা বলার মতো মানুষ না। এই জন্য নবুয়তের আগ থেকেই তারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। কি ব্যক্তিত্ব, কি অসাধারণ পার্সোনালিটি, কি অসাধারণ পার্সোনালিটি! জীবনে তার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই, সুবহানাল্লাহ। বলেন কার মুখে দুর্গন্ধ সবচেয়ে বেশি? আপনারা বলবেন হুজুর যারা ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ করে না মনে হয় তাদের মুখে দুর্গন্ধ বেশি। আপনাদের কথা সঠিক না ভুল? নবীজি বলেছেন যেই লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে তার চারপাশ থেকে রহমতের ফেরেশতারা দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। তাহলে কোন জিনিসের কারণে মুখে সবচাইতে দুর্গন্ধ হয়? আরো জোরে, কার কার মুখে দুর্গন্ধ আছে হাত তুলেন। তার মানে সব সত্যবাদী এখানে, কি আল্লাহর ওলি রে! তাহলে আজকের মাহফিলে কি আমরা ওয়াদা করতে পারি আমরা সবাই খাঁটি ইমানদার হব আর আমরা মিথ্যা বলবো? কারণ আমার নবী আল আমিন ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, আমরাও নবীজিকে ভালোবাসি, অনুসরণ অনুকরণ করে আমরাও আর মিথ্যা বলবো? কারা কারা রাজি হাত তুলে দেখান, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। নবীজির কয়টি চারিত্রিক গুণাবলীর কথা বলবো? বলছি কয়টা? এক নাম্বার হায়া, দুই নাম্বার সত্যবাদিতা, তিন নাম্বার আমার নবী ছিলেন আমানতদার। আমানতের খেয়ানত করা আমার নবীর চরিত্রের ভেতরে ছিল না। দেখেন আমার নবীর চরিত্র কেমন অসাধারণ চরিত্র ছিল, কি অসাধারণ পার্সোনালিটি তার ছিল। নবীজি কষ্ট পেলেও কাউকে কষ্ট দেন? এবার শুনেন আমার নবী আমানতদার কেমন ছিলেন। নবীজির কাছে কাফের মুশরিকরা বিশ্বাস করে নবীদের কাছে টাকা পয়সা সোনা দানা নামি দামি সম্পদ এনে গচ্ছিত রাখত। নবীজি যখন দাওয়াত শুরু করলেন, দাওয়াত শুরু করার পরে কাফের মুশরিকরা নবীজির বিরোধিতা শুরু করলো, নবীজিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত, সীমাহীন জুলুম নির্যাতন চালাতো। শেষ পর্যন্ত নবীজির দাওয়াতকে ঠেকাবার জন্য নবীজিকে হত্যার ষড়যন্ত্র তারা করলো। আল্লাহ তাআলা নবীজিকে হিজরত করার জন্য আদেশ দিলেন, আর নবীজি হিজরতের আগে তার চাচাতো ভাই এবং প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডেকে বললেন আলী গো, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, তাহলে কাফের মুশরিকরা মনে করবে আমি ঘরের ভিতরে আছি, আর এই সুযোগে আমি মক্কা ত্যাগ করতে পারবো, আর তোমাকে আমি একটি দায়িত্ব দিয়ে যাব, এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য আপনার জীবন কুরবান হয়ে যাক। কোন দায়িত্বের কথা বলছেন বলেন, মরে গেলেও দায়িত্ব পালন করব। নবীজি বললেন এই কাফেরগুলো আমাকে কষ্ট দিলেও, এরা আমার উপর নির্যাতন চালালেও, এমনকি আমাকে মেরে ফেলতে চাইলেও, তারা তো আমার কাছে কিছু জিনিস অনেকে এনে আমার কাছে আমানত রেখেছে, সুতরাং হয়তো তারা অনেকে ভুলে যেতে পারে, এই আমানতগুলোর খেয়ানত আমি করতে পারি না, এই নাও আমানতের লিস্ট, এই লিস্ট অনুযায়ী যার যার আমানত তার তার কাছে ফিরাইয়া দিবা। যাদের মনোযোগ ছিল আমার এই কথার মর্মতাটা বুঝেছে। কেউ আপনার ক্ষতি করছে, আপনাকে মারতেছে, এলাকা ছাড়া করে দিচ্ছে, আর আপনি যাওয়ার সময় বলছেন এদের আমানত আছে, এই আমানতগুলো ধরো বুঝাইয়া দিও। সুবহানাল্লাহ, কি ক্যারেক্টার, কি ইউনিক পার্সোনালিটি, অসাধারণ চরিত্র! আপনার শত্রু দুই চার বছর আগে আপনার কাছে আমানত রেখেছে, এখন আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনি আমানত ফিরাই দিবেন? বলবেন সব আমার গুদাম ঘরে যাক। এটাই তো আমাদের চরিত্র, ঠিক না? আবার ঠিকও বলছে, তার মানে ঠিক আছে এগুলো এলাকায় আছে, কিন্তু বলেন তো নবীজির ক্ষতি করেছে ইসলামের দুশ্মনদের আমানতের খেয়ানত কি নবীজি করেছেন নাকি? যেই নবী এত আমানতদার ছিলেন সেই নবীর উম্মতরা এখন আমানতের খেয়ানত করে না, করে না? আমানতের খেয়ানত দুইটা জিনিসের আলামত। বলেন আমানতের খেয়ানত কয় জিনিসের আলামত?
আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? এক নম্বর আমানতের খেয়ানত মুনাফিকের আলামত, দুই নম্বর আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, মাতাসা, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে বুঝবা কিয়ামত আসতে বেশি বাকি নাই। আমার আপনার কাছে মানুষ টাকা পয়সা জমা রাখে, সুযোগ পাইলে আমরা আমানতের খেয়ানত করি, আছে না নাই? আবার প্রত্যেকটি দায়িত্ব হলো আমানত, আছে না নাই? নবীজিকে সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমানতের খেয়ানত হয় কেমনে? নবীজি বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরিস সাআ, যেই লোক যেখানে বসার যোগ্য না সেখানে তাকে বসিয়ে দিলেই মনে করবা আমানতের খেয়ানত হবে, আর খেয়ানত হলে কিয়ামত এসে যাবে। এখন বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে গেছে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে গেছে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে গেছে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে গিয়েছে। প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নাই, প্রিন্সিপাল হয়ে গিয়েছে। এইভাবে যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ আসা মানে আমানতের খেয়ানত হওয়া। এই যে এখন ইলেকশন আসতেছে, এটাও কিন্তু আমানত। ইলেকশনের ব্যাপারে কিন্তু কোরআনে কোনো আয়াত নাই। আরো জোরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিআম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। কথা মোল্লার না আল্লাহর, আরো জোরে মোল্লার না আল্লাহর। আমি কিন্তু আবার এমনি এমনি সারি না, সূরা নাম্বার আয়াত নাম্বারও বলি যেন আপনি বাসায় গিয়া মিলাতে পারেন। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, সূরাতুন নিসা এর 58 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে যথাযথ প্রাপকের কাছে দাও, অর্থাৎ যার কাছে দিলে আমানত ঠিক থাকবে তার কাছেই আমানতটা দাও। এবার আপনারাই তো স্লোগান দেন, এটা হুজুরদের কথা না, আপনারাই তো বলেন, বুট আপনার আমানত, সেবা আমার ইবাদত। এটা কি হুজুরদের কথা না আপনাদের কথা? কথা বলেন, এটা একটা আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। এই আমানতের খেয়ানত যেখানেই হবে দুঃখ দুর্দশার বোঝা সেখানে আসে না নাই। আমার দেশে নির্বাচন আসলে মানুষের দাম গরু ছাগলের চাইতে পারে না কমে। একটা ছাগল আপনি 5000 টাকার কমে কিনতে পারবেন না, আর তার দাম ছাগলের চাইতে এত কম 500 টাকায় সে বিক্রি হয়ে যায়। এই জন্য দেখা যায় যাদেরকে তার নেতা বানায় এরা খাইতে খাইতে মানুষের বাড়ির টিন খায়, চাল খায়, গম খায়, এমন কি টয়লেটের রিং গুলাও খায়া ফেলে আসে না নাই। হাঙ্গর মাছ চিনেন আপনারা? চট্টগ্রামের মানুষ তো হাঙ্গর মাছ চেনার কথা, হাঙ্গর মাছ চিনেন কিনা? হাঙ্গর সামনে যা পায় তাই খায়, হাঙ্গরের পেট অপারেশন করলে মানুষের মাথাও পাওয়া যাবে, গরুর মাথাও পাওয়া যাবে, সাপ বিচ্ছও পাওয়া যাবে, কারণ তার বৈশিষ্ট্য সামনে যা পায় খাপ খাপ করি। আমার দেশে হাঙ্গরের চাইতেও এমন কিছু রাক্ষস আছে, এদের পেট অপারেশন করলে টিউবওয়েল পাওয়া যাবে, রাস্তার রড পাওয়া যাবে, সিমেন্ট বালু পাওয়া যাবে, এমন কি তার খাটের নিচে তো আমরা জুতা রাখি, খাটের নিচে জনগণের তেল রাখি। আমানতের খেয়ানতের কারণে এই অবস্থা আছে না নাই? আমি কি কারো পক্ষে না বিপক্ষে বলেছি কথাগুলো? বলেছি কার? আমানতের কথা তো আমাকে বলতে হবে, কারণ আমার নবী ছিলেন আমানতদার, ঠিক কি না? আমার নবী কারো আমানতের খেয়ানত করেন নাই। অবশ্য আমার দেশে অনেক মেম্বার, চেয়ারম্যান, অনেক নেতারা আল্লাহওয়ালা ভালো আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই যে এক ভাই খুব সুন্দর বক্তব্য দিলেন, জনগণের ইচ্ছায় তারা ঘুম থেকে উঠেন, জনগণের ইচ্ছায় ঘুমান, তার মানে তাদের ভেতরে আল্লাহর ভয় আছে না নাই? খুব সুন্দর বক্তব্য দিয়েছে, তার মানে আল্লাহর ভয় অন্তরে একটু হলেও। এই রকম যদি আমার দেশে আমার সমাজে সব জায়গায় আমানতদার মানুষ পাওয়া যায়, দেশের উন্নতি হবে কি হবে না? আমরা দল মত নির্বিশেষে সবাই দেশের উন্নয়ন চাই কি চাই না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন কিনা? সুতরাং তিনি কাজ করছেন, তাকে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা সকলের দায়িত্ব কি দায়িত্ব না?
দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স আছে না নাই। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই দেশের হুজুররা দুর্নীতির বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কথা বলা খুব সহজ হবে, কারণ প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে, হুজুররাও বিরুদ্ধে, কুরআন হাদিসও বিরুদ্ধে, ঠিক কি না? তাহলে ওয়াজ আরো মজা হবে, ঠিক না? ঠিক, কারণ স্বয়ং আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে আছে না নাই। তাহলে চার নাম্বার কোয়ালিটি আমরা সবাই আমানতদার হতে পারবো তো ইনশা। চার নাম্বার হইলো কেমনে, এটা কয় নাম্বার বলছি? তিন নাম্বার। এবার আসেন, সময় তো কমে জন্য টান দেওয়া লাগতেছে। নবীজির চার নাম্বার চারিত্রিক কোয়ালিটি হলো, আমার নবী ছিলেন ন্যায়পরায়ণ বিচারক। নবীজি বিচারের নামে মানুষের, নবীজি বিচারের নামে মানুষের, নবীজি বিচারের নামে মানুষের প্রতি কখনো অবিচার করেন, কখনো অবিচার করেন? আমার নবীর বিচারের মধ্যে স্বজন প্রীতি ছিল নাকি? আর জোরে, কোনো স্বজন প্রীতি ছিল? জুলুম ছিল নাকি? আমরা সেই নবীর উম্মত হয়ে বিচারের নামে মানুষের নামে অবিচার করি, বিচারের নামে জুলুম করি, বিচারের নামে প্রহসন চালাই, অথচ আমার নবী কেমন বিচারক ছিলেন শুনেন। মাখজুমা গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়লেন। খুব ভালো করে ঘটনাটা শুনেন। মাখজুমা গোত্রের কুরাইশী মহিলা চুরি করে ধরা পড়লেন। সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়ে তারা পরামর্শ করছেন, হায় হায়, সম্ভ্রান্ত গোষ্ঠীর একজন মহিলা চুরি করে ধরা পড়েছেন, এখন নবীজির আদালতে বিচার হয়, নবীজির মন খুশি মতো নাকি আল্লাহর বিধান মতো? আরো জোরে, কার বিধান মতো? ইসলামের চুরির বিধান হলো, ওয়াসারিক ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, ধরা পড়লে হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন, এই মহিলা তো খুব নামি দামি বংশের মহিলা, নবীজি যদি এই বংশের এই মহিলার বিরুদ্ধে চুরির বেলায় এই রায় দেন, তাহলে তো ওই বংশের কোনো মানিজ্য থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, সুতরাং নবীজির কাছে একটু সুপারিশ করা দরকার, সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে এই মহিলার শাস্তিটা কিছু কমানো যায় কিনা, কে নবীজির কাছে প্রস্তাব নিয়ে যাবেন? কারো সাহস হয় না। সবশেষ সাহাবায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বড় মহব্বত করেন, এই জন্য বললেন, উসামা তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আন নবীজির কাছে যখন এই সুপারিশ নিয়ে গেলেন, আমার নবী কথা শোনা মাত্রই তার মাথায় যেন সাত আসমান ভেঙে পড়ার উক, সঙ্গে সঙ্গে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিলেন আর বললেন, আমার সাহাবীরা শোনো, ওই নামি দামি বংশের মহিলা চুরি করে ধরা না পড়ে, আজ যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ত, সবার সামনে আমি আমার মেয়ের হাত কেটে ফেলতাম। আল্লাহু আকবার। যেই নবী বিচারের বেলায় এমন অবস্থানে থাকেন, এখন সেই নবীর উম্মত আমরা, আমার আশপাশের লোক হইলে, হাই মিয়া কানে ধরছে, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না নাই? বিচারের নামে মানুষের উপর আমরা এত অবিচার করি, এত জুলুম করি, বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে মরে, কারণ আল্লাহর বিধান অনুযায়ী বিচার নাই। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর বিধান দিয়ে যদি বিচার শুরু হতো, সমাজ থেকে ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা দূর হয়ে যেত। সৌদি আরবে কি কোরআনের সম্পূর্ণ আইন আছে নাকি? মাশাআল্লাহ, জানেন আপনারা, খুব সামান্য আছে, কিন্তু যতটুকু আছে ততটুকুতে শান্তি আছে না নাই? সেই দেশে চুরি কি কম না বেশি, ধর্ষণ কম না বেশি? কিসের কারণে? আরো জোরে, অল্পতেই যদি এত রহমত পাওয়া যায়, পুরোটা হলে রহমত আরো কম হবে না বেশি হবে? আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে একটা চুরির বিচার আপনি কোরআন দিয়ে করে দেখেন, একটা বিচার দেখে যতগুলো চোর আর চামার আছে, শেষলা চোর আছে, এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, যতগুলো লম্পট লুচ্চা বদমাস আছে, এক বিচার দেখে জলমের মতো সাইজ হয়ে যাবে। কোরআনের বিচারের ভেতরে কোনো স্বজন প্রীতি, কোনো জুলুম, কোনো বিচার? দেশে ধর্ষণ বাড়ুক আমরা চাই কি চাই না? চাই। আসলে কি ভাই, এদের মনোযোগ আছে? অসুবিধা নাই, না বুঝে বললে আল্লাহ কিন্তু নিবেন, আল্লাহ ভেতরের টানেন না বাইরের টানেন। আরো জোরে, আল্লাহ কিন্তু ভেতরের টানেন বাইরের টানেন। জানাজা হচ্ছে, লাশ সামনে রেখে বলে লোকটা কেমন ছিল, সবাই কয় ভালো,
মাঝখানে একজন মনে মনে কয়, হে যে কেমন সুরের সামার, এটা তো আমি না ভালো জানি, আল্লাহ ভিতরেরটা নিবে না বাইরেরটা নিবে? সুতরাং আমার ভাই ভুল করছে, অসুবিধা নাই। দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব অপরাধী খুঁজে মাফ করে দেওয়ার জন্য। এটাই হচ্ছে পার্থক্য। আমরা অপরাধী পেলে শাস্তি দিই, আর আল্লাহ অপরাধী খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পড়ে তাহলে বলছিলাম আমার নবী শ্রেষ্ঠ বিচারক। তাহলে আমরা যদি মানুষের মধ্যে বিচার ফয়সলা করি, অবিচার করব নাকি ন্যায় বিচার করব? নবীজি বলেছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিম, আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা ইমাম নাদের, ন্যায়পরায়ণ নেতা, ন্যায় বিচারক, শাসক, যারা ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে ডেকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে না গেছে? তাহলে এদিক ওদিক তাকান কেন? হুজুর কিন্তু সব দেখে। বিরক্ত লাগতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির কয়টা চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা হচ্ছে? আরো জোরে, আরো জোরে বলছি কয়টা? এবার একটা টেস্ট পরীক্ষা, এক নাম্বার কি বলছি? কি ট্রিলিয়ান, এরা সব বিসিএস ক্যাডার হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার সত্যবাদীটা, তিন নাম্বার আমানতদারিতা, চার নাম্বার ন্যায় বিচার। এরপরে আসেন নবীজি ছিলেন অত্যন্ত বিনয়ী, তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কাউকে কষ্ট দুঃখ দেন নাই। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, দুঃখ কষ্ট যে দেয় তার উপরে প্রতিশোধ যেমন নেই, কষ্ট না দিলেও আমরা মানুষকে কষ্ট দিয়েছে না নাই। সামান্য দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য আমরা মানুষের উপরে জুলুম চালাই, কটু কথা বলি, হামলা মামলা করে বাড়িতে থাকতে দেই না। আর আমার নবীর চরিত্র কেমন ছিল? তেরোটি বছর মক্কায় কাফের মুশরিকরা নির্যাতন চালালো, অত্যাচার চালালো, শেষে মক্কায় হিজরত, শেষে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর নবীজি যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন, এরপরে মাদানী জীবনের শেষ দিকে যখন মক্কা অভিযান করে মক্কা বিজয় করলেন, কারো উপর থেকে তিনি কি প্রতিশোধ নিয়েছেন নাকি? তাহলে আমরা কি প্রতিশোধ পরায়ণ হব নাকি আমরা দয়াবান হব? আরে ভাই, মানুষের সঙ্গে কি আর আপনি ভালো ব্যবহার করবেন? নিজের মা বাবার সঙ্গেও তো ভালো আচরণ করতে পারেন না, ঠিকও বলে আবার কামও করে। আমার নবী তো জন্মের পূর্বেই বাবা হারিয়েছেন, ছয় বছর বয়সে মাও হারিয়েছেন, দুধ মায়ের কাছে লালিত পালিত ছোটবেলায় হয়েছিলেন, আর সেই দুধ মাকেই তিনি কেমন সম্মান দিয়েছিলেন শুনেন। নবীজি একবার জিয়ারানা নামক স্থানে মাংস বন্টন করছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে এগিয়ে আসতেছেন, দেখে নবীজি তার কাজ বন্ধ করে ওই মহিলাকে রিসিভ করার জন্য এগিয়ে গেলেন। এরপরে ওই মহিলা বসার জন্য রাহমাতুল্লিল আলামিন গায়ের চাদর মুবারক খুলে চাদর বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখে তারা বড় অবাক হয়ে গেলেন। নবীজি কথাবার্তা শেষ করে যখন সাহাবিদের কাছে আসলেন, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বড় অবাক হয়ে গেলাম, সামান্য একজন বৃদ্ধা নারীর জন্য নবীজি এগিয়ে গেলেন, আবার সেই নবীর সম্মানে নবীজি তার চাদর মুবারক বিছিয়ে দিলেন। বুঝলাম না মহিলাটাকে, নবীজি তখন বললেন, তোমরা যাকে সাধারণ মনে করছো তিনি মোটেও অসাধারণ নন, জন্মের পরে আমি আমার মায়ের দুধ পান করার কিসমত বেশি দিন হয় নাই, আমার মায়ের কোলে কাকে চড়ে বড় হওয়ার কিসমত বেশি দিন হয় নাই, আমি যার দুগ্ধ পান করে এবং যার কোলে কাকে চড়ে বড় হয়েছি ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হালিমাতু সাদিয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, মায়ের দিকে তাকাও, নবীজির সিরাত মাহফিলে আসছো, নবীর চরিত্র শিখে যাও। এখন তো বাপ একটু বুড়া হলেই বলে বুড়ার ঘরের বুড়া, চোখ এমন করে কথা বলে, বাপের সাথে মহব্বত করে শ্রদ্ধা করে কথা বলে না, মার খেদমত করে না, বাবাকে একটু মুখে তুলে খাওয়াই দিতে পারে না, এমন সুপারস্টার কিছু সন্তান আছে না নাই? ছোটবেলার কথা আপনি ভুলে গিয়েছেন, এই বাবা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে, বে বে করে কান্না করতেন, আপনার মুখে খাবার তুলে দিয়েছেন বাপ আর মা। এখন বাপ বুড়া মানুষ, নিজের হাতে খাইতে পারে না, বাপের মুখে খাবার দিতে পারো না, কেমন না ফরমান সন্তান হয়েছ। মা বুড়ি মানুষ, মা বুড়ি মানুষ, মুখে খাবার তুলে দিতে পারো না, একটু জোর হলে
সকালে কাশি হলেই বাপ নিয়ে হসপিটালে দৌড়িয়েছে, বাপ মা অসুস্থ একটু চিকিৎসকের কাছে নিয়ে যায় না, এমন নাদান আছে না নাই? আরো জোরে আছে না নাই? মা বাবার খেদমত করেন, জান্নাত তালাশের জন্য ঘরের বাইরে যাওয়ার দরকার নাই, জান্নাত আপনার জন্য ঘরের ভেতরে রেখে দিয়েছেন। কি নবীজি বলেছেন? তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। সেই মা বাবার সঙ্গে কেমনে কথা বলবেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন, ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায়, বিনয়ের ভাষায় মা বাবার সঙ্গে কথা বলতে হবে। আদেশটা কার? তাহলে মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করবো, সবার সাথে ভালো আচরণ করবো, আমাদের জবান দিয়ে কাউকে আমরা কষ্ট দিব। এটি এই চরিত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আসেন আমার নবীর ছয় নম্বর চারিত্রিক গুণ। আপনি হন আমার নবী একজন আদর্শবান স্বামী ছিলেন। জোরে কোন আদর্শবান কি ছিলেন? স্বামী ছিলেন। বিয়ে শাদী করছেন, কে কে হাত তুলেন, হাতগুলো নামান। এখন বিয়াইতা না, যারা অবিবাহিত যারা, তারা বলবে হুজুর আমাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন নাকি? এখন শোনেন, আপনারা থিওরি আগে জানতেছেন, কিছুদিন পর আপনারা প্র্যাকটিক্যালি চালাবেন ইনশা। সুতরাং বিবাহিতদের চাই আপনারা বেশি সৌভাগ্যবান, বিবাহিত হওয়ার পরে আদর্শবান স্বামী কেমনে হতে হয় সেটা আমরা এখন জানবো ইনশা। অনেকে আছে বউ পিটাই, বউয়ের সঙ্গে ভালো আচরণ করে না, অবশ্য এই রকম মানুষ চকরি আয় না। আমার নবী কেমন আদর্শবান স্বামী ছিলেন শুনেন। আপনি হয়তো সারাদিন ব্যবসায়ের কাজ, রাজনৈতিক কাজ, প্রশাসনিক কাজ, অফিসের কাজ, সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যদি দেখেন বউ এখনো খাবার দাবার রেডি করে নাই, রান্না করে নাই, মাথা গরম না নরম? আরো জোরে বলেন, গরম না নরম? কিন্তু এই অবস্থায় মাথা গরম হওয়া এটা নবীজির স্বভাব নাকি? আমার নবীর, তিনি যত ব্যস্ত ছিলেন পৃথিবীর কোন মানুষ এত ব্যস্ত ছিল না। বলেন তো, নবুয়তি দায়িত্বের বোঝা হালকা না ভারী? হালকা না ভারী? সামান্য ব্যস্ত হয়ে ব্যস্ততা দেখান। আমার নবী রাষ্ট্রের প্রধানও ছিলেন, আবার তিনি নবুয়ত পালনকারী ছিলেন। সুবহানাল্লাহ। নবুয়তের দায়িত্ব পালনকারী, দায়িত্ব আমার আপনার চেয়ে কম না বেশি, ব্যস্ত আমার চেয়ে আপনার চেয়ে কম না বেশি। আমার নবী ঘরে ফিরে মাঝে মাঝে দেখেছেন রান্না বান্না হয় নাই, খাবার দাবার হয় নাই, আমার আপনার মতো কি নবীর মাথা গরম হয়েছে নাকি? তা আপনার মাথা গরম হয় কেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী তিনি ঘরে ফিরে যদি দেখেছেন খাবার দাবার প্রস্তুত হয় নাই, কোনো দিন রাগ করেন নাই, আমাকে ধমকও দেন নাই, বরং আদর করে আমাকে ডেকে বলতেন, আয়েশা গো চলো, তোমার এত আতঙ্কিত হওয়ার কিছু নাই, রান্নাঘরে আমাকেও নিয়ে যাও, তরকারি কেটে আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। তো কইলেন, ভাবিকে কোনোদিন পেঁয়াজ কেটে আলু কেটে সাহায্য করছেন নাকি? করছে, করছে, কয়েকজন আছে। তার মানে নবীজির আদর্শ ওনার ভেতরে আছে না নাই? তার মানে ভাবিকে বড় ভালো বাসে, নিজের বউকে ভালোবাসার দরকার আছে না নাই? এখনকার যুবক ছেলেপেলেরা বিয়ের আগে আই লাভ ইউ বলে আছে না নাই? বিয়ের আগে কোনো মেয়েকে আই লাভ ইউ বলা যাবে? বলা যাবে? কিন্তু নিজের মুখে হাজারবার লক্ষবার কোটি কোটি বার আই লাভ ইউ বললে অসুবিধা আছে নাকি? বিবাহিত ভাই যারা আছেন, ভাবিকে দেখলেই আই লাভ ইউ বলবেন, অসুবিধা? অসুবিধা বরং সওয়াব হবে। ইসলামটা কত সুন্দর, বিয়ের আগে বেকার নারীর দিকে তাকালে গোনা, কথা বললে গোনা, অপ্রয়োজনে কথা বললে গোনা, বিয়ের পরে নিজের বউয়ের সাথে কথা বললে, আদর মহব্বত করলে, ভালোবাসা দিলে, যত বেশি আদর মহব্বত ভালোবাসা দিবেন, ভালো আচরণ করবেন, তত বেশি নেকি হবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদর্শবান স্বামী হওয়ার দরকার আছে না নাই? আমার নবীকে কোনো বিবি পিটিয়েছেন নাকি? বউ পিটায় এরকম মানুষ চকরিয়া কক্সবাজারে নাই। বউ যারা পিটায় এরা মানুষ না অমানুষ? আরো জোরে। আপনি তো নিজের ওয়াইফকে সহযোগিতাও করেন না, নিজের বিবিদেরকে ঘরের কাজে সহযোগিতা করা, এটা যার চরিত্র তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খাবার দাবার শেষে ডাইনিং টেবিল থেকে মাঝে মাঝে প্লেট, বাংলাদেশের মেয়েরা অনেক ভালো, আপনি নেওয়া লাগবে না, দেখবেন শুধু ধরবেন, এসে বলবে হাই 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 হাই, আপনি এটা কি করছেন? ছেড়ে দিন, আমি নিয়ে যাবো। এই যে আপনি ধরছেন, দেখবেন আপনার প্রতি ভালোবাসা বাড়াবে না কমাবে, বাড়াবে না কমাবে। এক প্লেটে বসে মাঝে মাঝে ভাত খাওয়ার দরকার আছে না নাই? কয়েকজন হাসে, কয়েকগুলো কি বলে বলছে? এটা কি আমরা নায়ক নায়িকা থেকে শিখবো না নবীজির কাছ থেকে শিখবো?
এই যে হুজুর এখানে বসে আছেন, নবীজির চরিত্র এমন ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি মাংসের টুকরা খেতাম, হাড্ডি চিবাতাম, আর আমার নবী মাংসের টুকরা বা হাড্ডির টুকরা আমার কাছ থেকে নিয়ে ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে খেতেন যেখানে আমি ঠুট লাগিয়ে খেয়েছিলাম। সুবহানাল্লাহ। ভাবির গ্লাস আলাদা, আপনার গ্লাসও দেখছেন আলাদা, কয় আমার বলতে পারেন না হুজুর এক এক, আমরা এক, আলাদা না, আলাদা করব না, একসাথে করব। নবীজি একসাথে করছেন না আলাদা করেছেন? আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যেই গ্লাসের মধ্যে পানি পান করতাম, গ্লাসের যেই অংশে ঠুট লাগিয়ে আমি পানি পান করতাম, আমার নবী ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে তিনিও পানি পান করেছেন। এক কাপে চা এবং কফিও মাঝে মাঝে শেয়ার করার দরকার আছে না নাই? দুইজন এক কাপে মারবেন, ভালোবাসা বাড়বে না কমবে? বিবাহিত না যারা বলতেছে, হুজুর এমনিতে তো বিয়ে করি না, এগুলা বলে আমাদের আকর্ষণ বাড়ান কেন? তোমাদেরও সময় আসবে ইনশা, একটু আগেই বলছি, এখন থিওরি শিখাচ্ছি, প্র্যাকটিক্যাল চালাবো ইনশা। আপনারা তো ভাগ্যবান যারা বিয়ে করেন নাই, ঠিক না? নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মাঝে মাঝে গিফট করবেন, গল্প শোনাবেন। নিজের বউয়ের সাথে খারাপ আচরণ করা যাবে? এটা নবীর আদর্শ? কথা বলেন, এটা কি নবীর আদর্শ? খবরদার ভাইরা, আর বউয়ের সাথে যারা ভালো আচরণ করে না, চেহারা সুরত কিন্তু তাদের ভালো থাকে, মনে রাখবেন। ঘরের রানী কিন্তু বউকে বেশি চেতাইয়েন না, তরকারি মজা হবে না, তাজা হবে না, লবণ কম, ঠিক কি না? বউ কিন্তু ভালো রান্না করবে না, চেহারার মধ্যে কোনো নাদোষ নদোষ ভাব থাকবে। যারা বউ পিটায় বউয়ের সাথে, যাদের আচার আচরণ ভালো না, দেখলে চেনা যায় তার চেহারা ভালো না, কারণ বউ তারে ভালো করে খাওয়ায় না। এটা নাদান, বউ পিটায় বউয়ের সাথে দাসীর মতো আচরণ করে, এজন্য বউ তার সাথে ভালো আচরণ করে না, ঠিক কি না? বাহিরের মহিলাদের সাথে খুব প্রীতি, বউয়ের সাথে সুন্দর করে কথা বলতে পারে না, এরকম নাদান আছে না নাই? চকরিয়ায় তার দোকান আছে, কাপড়ের দোকান, আপু যে আপুরা গেলে বলে, আপু আপু আসেন, আপনাকে মানাবে, এইরকম কাপড় আমার কাছে আছে। এরপরে ফোন আসছে ভাবির, কার ফোন? আরো জোরে আছে না নাই? বউর সাথে সামারের মতো আচরণ করলো, আর বেগানা নারীর সাথে সুন্দর আচরণ করলো, এটা ভালো না খারাপ? শুধু ভাইদের দোষ দিয়ে লাভ নাই, এরকম কিছু ভাবিও আসে না নাই? ভাইয়ের সাথে একটু মধুর সুরে কথা বলে না, কিন্তু আশপাশের বাড়ির ভাইদের সাথে মজা করে কথা বলে আসে না নাই? আপনি আপনার স্ত্রীর সাথে আদর মহব্বত করে কথা বলবেন, স্ত্রী তার স্বামীর সঙ্গে ভালোবাসা বিনিময় করে কথা বলবেন, দাম্পত্য জীবনের মধ্যে বরকত দিয়ে দিবেন কে, তাহলে আদর্শবান স্বামী হওয়া যাবে তো, কথা বলেন। এরপরে আসে নাম্বার সেভেন, সাত নম্বর হচ্ছে, নবীজি ছিলেন একজন আদর্শবান পিতা। আমি বলেছি সব কোয়ালিটি বলবো না, এমন দশটা বলবো যেন আমাদের জীবনে বেশি কাজে লাগে ইনশা। সাত নম্বর হলো, আমার নবী ছিলেন একজন আদর্শবান পিতা, আদর্শবান বাবা। আমাদেরকেও আদর্শবান পিতা হওয়ার দরকার আছে না নাই? আগেই বলেছি আমার নবী অত্যন্ত ব্যস্ত মানুষ ছিলেন, কিন্তু তিনি তার সন্তানদের খুব খোঁজখবর নিয়েছেন, সন্তানদের খোঁজখবর নিয়েছেন, কে কি করে খোঁজখবর নিয়েছেন, সবার ঘরে গিয়েছেন, ঠিক কিনা? প্লিজ প্লিজ, আপনাদের কোনো আলাপ থাকলে একটু গিয়ে করেন, প্লিজ কনসেন্ট্রেশন নিয়ে করবেন। আমার ভাইয়েরা, বলছিলাম আমার নবী একজন আদর্শবান পিতা ছিলেন। আপনার ছেলে মেয়ে আছে, খোঁজখবর রাখেন না, চলাফেরা করেন আমেরিকান স্টাইলে, ছেলে মেয়ে অঘটন ঘটানে, বিচার চান সেই সময় সৌদি স্টাইলে, কি কথা কি খুব গায়ে লাগে তাই না? ছেলে মেয়ে ছেড়ে দিয়েছেন, এখানে সেখানে যায়, খোঁজখবর নাই, দিহান আনুষ্কার কি হয়েছে দেখেন নাই? মনে আছে নিজেদের কথা, অবদ্দা হতাহ মনে আছে? মনে আছে দিহান আনুষ্কার কথা মনে আছে? ছেড়ে দিয়েছে, কোথায় যায় কোনো খোঁজ খবর নাই। আমার নবী সব সময় তার সন্তানদের খোঁজ খবর নিয়েছেন। নবীজি যখন ঘর থেকে বের হতেন, সবার শেষে তার কলেজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দেখা করেছেন, আর যখন ঘরে ফিরে এসেছেন, সবার আগে তার কলেজার টুকরামের সঙ্গে দেখা করেছেন। এখন আমরা ছেলেকে মহব্বত করি বেশি আর মেয়েকে করি, আছে না নাই?
মেয়ে সন্তানের বাবা যারা হয়েছেন সবাইকে বলছি, আপনাদের উপরে কিন্তু আল্লাহর স্পেশাল রহমত আছে। কারণ নবীজি বলেছেন, যেই ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠান। রহমতের ফেরেশতা এসে বলে, এই ঘরবাসী মানুষদের উপরে এই কন্যা সন্তানের কারণে আল্লাহর রহমত নাজিল হোক। আবার ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, এই কন্যা সন্তানটিকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে, আল্লাহর ওয়াদা হলো ওই কন্যা সন্তানের মা বাপকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। এখানে অনেক আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন কোন ছেলের ব্যাপারে এরকম কোন হাদিস আছে নাকি, তাহলে মেয়ে সন্তান আমাদের জন্য বরকত না লানত? আরো জোরে, অনেকে আছে মেয়ে সন্তান দিয়ে খুশি না। আমার নবী বললেন, যার ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে ওই তিনটি কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে, নবীজি এই দুটো আঙ্গুল একত্রিত করে বললেন, কামতির দিন এই দুটি আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, ওই কন্যা সন্তানের মা বাবা এভাবে আমার সঙ্গে জান্নাতে থাকারও কোনো ব্যবধান নাই, অর্থাৎ এভাবে একসাথে আমরা জান্নাতে থাকবো। এখন দেখা যায় খাবার খেতে বসলে ছেলেকে মাছের মাথা, মেয়েকে মাছের লেজ আছে না নাই, এই বৈষম্য কি ইসলাম করেছে না মানুষ করেছে? সম্পদ আছে 20%, কয় শতাংশ আরো জুড়ে, কয় শতাংশ ছেলে আছে 4টা, মেয়ে আছে 2টা, খুব সুন্দর হিসাব, 4 + 5 = 500 করে দিয়ে দেয় মেয়েদেরকে বিয়ের সময় বলে, আম্মা গো আম্মু গো মা গো কিছু তো বাবু দিতে পারি নাই, আব্বু দিতে পারি নাই, দোয়া দিলাম, কি দিলাম? মহিলা প্যান্ডেল আছে না, মা বুড্ডা শুনছেন ঠাস করে বলবেন, আব্বু আব্বা দোয়া ন লাগিব জিনিস দিয়ে দেন, দোয়া ন লাগিব জিনিস দিয়ে দেন, কি দেন কি দেন? আর বাবা আপনি শুনেন, আপনি যদি কাবা শরীফে বারবার যাওয়া আসা করেন, হজ উমরা করেন, 5 ওয়াক্তের নামাজে আর তাহাজ্জুদ গুজারি হন, আর যত বড় আলেম হন, আপনি যদি মেয়েকে ঠকান, কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। জালেম হয়ে দাঁড়াবো আমরা? তাহলে ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করার দরকার আছে না নাই? শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাম্বার 8। 8 নম্বর হলো আমার নবী ছিলেন আদর্শবান নানা। দেখি দাদা আর নানা কারা হয়েছেন, হাত তুলেন, বুড়া মানুষ কি কেউ নাই নাকি? আমি তো নিজেই নানা হয়ে গেছি। আপনারা বলবেন, হুজুর এত তাড়াতাড়ি নানা হয়েছেন কেমনে? আমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে দিয়েছি, সন্তানাদি হয়েছে, তাহলে আমি কি, আমি কি, আমারও কিন্তু নাতি, আলহামদুলিল্লাহ এটা নিয়ামত, নাতি বসে আছে আলহামদুলিল্লাহ। তাহলে নানা দাদা যারা হয়েছেন নবীর কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার নবীর কলিজার টুকরা দুই নাতির নাম সবাই বলেন তো দেখি, হাসান আর নবীজি মহব্বত করতেন কম না বেশি? এত বেশি মহব্বত করেছেন নবীজি, একদিন তার দুই নাতিকে দুই কাঁধে করে নিয়ে বের হলেন। নানা যারা হয়েছেন মাঝে মাঝে নাতিদেরকে কান্ধের উপর উঠাইয়েন দরকার আছে না নাই? নবীজি এক কাঁধে হুসাইন আর এক কাঁধে হুসাইন, এক কাঁধে হাসান অন্য কাঁধে হুসাইনকে নিয়ে বের হলেন। এক সাহাবি দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই দুইজনকে আপনি মনে হয় খুব বেশি ভালোবাসেন তাই না? নবীজি বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ও মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এই দুজনকে যে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো, এই দুজনকে যে কষ্ট দিল তারা আমি নবীজির কলিজার মধ্যে আঘাত দিল, আল্লাহু আকবার। কত ভালোবেসেছেন হাসান আর হোসাইনকে শুনেন। আমরা অনেকে আমাদের নাতিদেরকে নিয়ে মসজিদে আসি না, আবার অনেক বাবারাও ছেলেদেরকে নিয়ে মসজিদে আসেন না, কিন্তু নবীজি তার নাতিদেরকে নিয়ে মসজিদে আসতেন কি আসতেন না? মসজিদে আসার পরে নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছেন, হাসান আর হোসাইন মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, এরকম দুষ্ট পোলা পান আপনাদের এলাকায় আছে না নাই? নবীজি কি ধমক দিয়েছেন নাকি? আমরা কি করি? আমাদের এলাকায় আছে না, আমি একবার এক মসজিদে ঢুকছি, অজু টজু করে এরপরে টিস্যু দিয়ে এরকম মুখ মুছতেছি, মুখ মুছতেছি, হঠাৎ করে শুনি আমি ভাবলাম মসজিদে কি কুকুর ঢুকলো নাকি, তাকায় দেখি এক চাচা বাচ্চাদেরকে হু আ আ হা। এখন বলেন বাচ্চা কি আর মসজিদে আসবে নাকি? বললাম চাচা ঘটনা কি ধমকান কেন? এগুলো আসার পরে খালি দুষ্টুমি করে। বলেন তো বাচ্চাদের কাজ
দুষ্টামি করা নাকি চুপচাপ থাকা। বাচ্চাদেরকে কি আমার নবী কোনোদিন ধমক দিয়েছেন নাকি? হাসান আর হুসাইন দৌড়াদৌড়ি করছেন, নবীজি খুতবা দিচ্ছেন, ধমক দিলেন না, খুতবা বন্ধ করলেন। খুতবা বন্ধ করে দুজনকে দুই হাতে ধরে মিম্বরে আসলেন, দুজনকে দুই হাতে ধরে খুতবা শেষ করেছেন। আবার আমার নবী কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন শুনেন, নবীজি নামাজে ইমামতি করছেন, সাজদায় গিয়েছেন, কোথায় গিয়েছেন? হুসাইন, ছোট্ট হুসাইন পিঠের উপর উঠলেন, নবীজির চুলগুলো ধরে ধরে এবার টানাটানি শুরু করলেন। আর বলেন, হুসাইন বলতেছেন, আমি এখন ঘোড়ার উপরে। কিসের উপরে? নবীজি কি রাগ করছেন নাকি? আপনার যে চরিত্র আপনি তো এমনি করে ফালাই দিতেন, কিন্তু নবীজি কি ফালাইছেন নাকি? নবীজি মনে মনে চিন্তা করলেন, আমার নাতি খেলা করছে, খেলা করুক, ডিস্টার্ব করে লাভ নাই। সাজদাটা তিনি আরো লম্বা করে দিলেন, আপনি হুত হাই হুত কাট বের করে দিচ্ছেন। বলেন, এই বাচ্চা কি আর মসজিদে আসবে নাকি? এই যে আপনাদের সামনে হুজুরকে দেখতেছেন, কথা বলতেছে, আমিও কিন্তু ছোটবেলায় কম দুষ্ট ছিলাম না। বাপ রে না, আমরা সবাই ছিল। বাচ্চাদের নামাজ খুব সুন্দর, আমরা সাজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আর এই পোলা পানি এত দুষ্ট, মাথা উঠে একবার দেখ কার জুতা সবচেয়ে বেশি মালা আছে না নাই। রুকুতে গিয়ে আমরা তাসবি জপি, তারা কয়ে চল মেম্বার ভাই, চেয়ারম্যান ভাই, সভাপতি সাহেবের গাছে আম পাকছে, চুরি করতে যাই, চুরির মিটিংও আছে না নাই, করতে দেন। এরকম মিটিং করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে দেখবেন এই ছেলেগুলো একদিন নামাজই হবে, বড় বড় আলেম হয়ে যাবে। বের করে দিলে আর সুযোগ আছে? তাহলে নানা যারা হয়েছেন, দাদা যারা হয়েছেন, নাতিদেরকে নিয়ে মসজিদে আসার দরকার আছে না নাই? আর বাপরা আসবেন না, বাপ আর কি আসবে, বাপ আর ছেলেকে কি আনবে? বাপ তো নিজেই নামাজে আসে। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি না জানাজার নামাজে মানুষ বেশি? আরো জোরে বলেন। তার মানে ফজরের নামাজ নফল আর জানাজার নামাজটা হলো ফরজে আইন, কথা বলেন? তাহলে তার ঘর থেকে 100 হাত দূরে ফজরের নামাজে উঠে যায় না, কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য ঢাকা থেকে চকরিয়ায় চলে আসে, আসে না নাই? মতলবটা কোন জায়গায়? মতলবটা হলো ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। তার মতলব কোন জায়গায় বোঝা গেছে? নতুবা এই মতলববাজ লোকটা সকাল 8টা 9টার সময় ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম দিতে পারে, কোন শয়তান তাকে ধরলো যে ভোর 5টায় ওঠার জন্য তার ফোনে অ্যালার্ম দিতে পারে না? ব্যবসায়ের কাজে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, চাকরিতে যাবে, 9টায় অফিসে না গেলে বস ধরবে, অ্যালার্ম দে, বউকে বলে ও বউ বউ গো ডাইকা দিস, খুব আদর করে বলে। আর ফজরের নামাজে উঠবে, বউকে বলে না ডেকে দিও, এমন কি ফোনেও অ্যালার্ম লাগায় না, আছে না নাই? তাহলে বলেন তো দেখি, বসের ভয়ে 9টার সময় অ্যালার্ম দিতে পারে, আল্লাহর ভয়ে 5টার সময় অ্যালার্ম দিতে পারে না? লোকটার অন্তরে আল্লাহর ভয় বেশি নাকি বসের ভয় বেশি? শয়তান কেমনে আপনাকে ধোকায় ফেলে দেখছে? এটা তো নামের ইমানদারের জীবন, ভেতরে ভেতরে আপনি আপনার জীবনটাকে মুনাফিকিতে নষ্ট করে ফেলেছে। আল্লাহ হেদায়াত দাও আমাদেরকে, ওয়াজ শুনে যায় ফজরের নামাজে আসে না, আসে না নাই? এই ওয়াজ শুনে কি হবে আপনার? আপনি ফজরের নামাজে আসলেন না মিয়া, মানুষ মারা যায়, মারা যাওয়ার আগে বলে বাবারা এই যে টাকা পয়সা দন্দগুলো দিয়ে গেলাম, ভালো করে খাইস, গন্ডগোল করিস না, আমার নবী ওফাতের আগে কি এমন কথা বলেছেন নাকি? উম্মতকে কি বললেন? আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতরা নামাজ নামাজ, কখনো নামাজ ছেড়ে দিস না। সেই নবীর উম্মতা টাটকা মুনাফিকিতে আপনি অভ্যস্ত, আপনি ফজরের নামাজে আসতে পারেন না। বলবেন, হুজুর আপনি টাটকা মুনাফিক কেন বললেন? কথা মূল্যান না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যেখানে আলেমরা বনে আলেমরা বসে আছেন, দুই নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন, এক নামাজ হচ্ছে এশার নামাজ, আরেকটা হচ্ছে ফজরের নামাজ। নবীজি বলেছেন, মুনাফিক চিনতে চাইলে এই দুই নামাজের দিকে ফলো করবা, কারণ মুনাফিকই দুই নামাজে আসতে অলসতা করে। নবীজি বলেছেন, যদি ফজর আর এশার নামাজের বরকত মানুষ বুঝতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও গিয়ে মসজিদে নামাজে সামিল হতো। সুবহানাল্লাহ তো বলে গেলাম, আজকের ফজরের নামাজ কারা কারা কাজা করবো, দু হাত তুলে একটু দেখাই।
লাল শার্ট পরছে কিন্তু কাম তো ভালো না, অসুবিধা নাই, ভুল করে তুলছে, মাফ করে দিবেন কি? আমার ভাই লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, তার মানে কনসেন্ট্রেশন একটু বেশি আছে, ঠিক কি না? এবার আজ থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, এতদিন ছেড়ে দিয়েছি, আজ তওবা করে গেলাম, আজকে ফজর থেকে নামাজ ধরবো, মউতের আগ পর্যন্ত ছাড়বো না, দু হাত তুলে একটু আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন। ইমাম সাহেব কি আছেন নাকি? গার্ড দিবেন, কারা কারা নামাজ মিস করলো, ইনশা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কয়টা বললাম? আটটা, কয়টা? এই তো শেষ করে ফেলতেছি, তৈবুর রহমান ভাইকে নিয়ে আসেন। নয় নাম্বার, আমার নবী ছিলেন একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতিতেও নবীজির আদর্শ আছে না নাই? এখন আপনি বলবেন, হুজুর এই পয়েন্টটা আনলেন কেন, এটা না আনলেও তো আপনি পারতেন, এটা আমি এনেছি এই জন্যই যেন আপনার জীবন নষ্ট হয়ে না যায়, আমি আপনাকে মহব্বত করি, কারণ আমি আপনি ভাই, ভাই ঘোষণা মোল্লার না, ঘোষণা আল্লাহর, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা সবাই ভাই ভাই, আমরা কি এক ভাই আরেক ভাইয়ের অকল্যাণ চাই নাকি? আমার নবীর জীবনে রাজনীতি ছিল কি ছিল না? রাজনীতি না থাকলে তিনি প্রেসিডেন্ট হন কেমনে আমারে আগে বুঝায় দেন। আমার নবী ওফাতের আগ পর্যন্ত মসজিদে নববীর ইমাম ছিলেন, তার পাশাপাশি ওফাতের আগ পর্যন্ত তিনি মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, কথা কি ভুল বলেছি নাকি? পৃথিবীর অনেক নবীকে আল্লাহ নবুয়ত এবং ক্ষমতা একসাথে দিয়েছেন, কয় নবীর নাম বলতাম দেখেন, আপনি ভালো করে শুনেন, ইউসুফ আলাইহিসসালাম, তিনি কি নবী না? কোন দেশের ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন? সুলাইমান আলাইহিসসালাম কত বছর বয়সে ক্ষমতা পাইছেন? 13 বছর, কত বছর আরো জোরে? নির্দিষ্ট এলাকার শাসক না, গোটা দুনিয়ার বাদশাহ, এমনকি জিন আর ইনসানদের আল্লাহ তাকে বাদশাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, নবুয়তি দায়িত্বের পাশাপাশি, নবুয়ত রেসালাতের দায়িত্বের পাশাপাশি সমাজের দায়িত্ব, এটাও নবুয়ত দিনের অংশ, ঠিক না বেঠিক? যেদিন থেকে মুসলমানরা এই দায়িত্ব ভুলে গিয়ে মসজিদের মিম্বর আর ক্ষমতাকে আলাদা করেছে, সেদিন থেকেই মুসলমানদের উপরে দুর্দশা নেমে এসেছে। আপনি ঠিক বললো আমার কিছু আসে যায় না, বেঠিক বললো আমার কিছু আসে যায়? আমাকে বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা কি খালি ইমামতি করেছেন নাকি রাষ্ট্র পরিচালনা করেছেন? তো কোন যুক্তিতে আপনি আমাকে পেছনে ফেলাবেন? আমার নবীর রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক উৎস সংবিধান ছিল, সুতরাং নবীর আদর্শ যদি আপনি না মানেন আমার কোনো আপত্তি নাই, আপনি যদি আপনার জীবন দর্শন কোরআনকে গ্রহণ করতে না পারেন আপনার প্রতি আমার ক্ষোভ নাই, কিন্তু মনে রাখবেন মরার পরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহর দলে ওঠার সুযোগ থাকবে না। খালি তো দোয়া পড়েন, অর্থটা কি? এই যে হুজুররা আছেন, বিসমিল্লাহ আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে উঠাই দিয়ে গেলাম, আল্লাহর আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে কারে উঠাই দিয়ে গেলেন? সারা জীবন রাসূলের দলের বিরোধিতা করেছে, আমরা সবাই রাসূলের দলের অনুসারী হতে চাই কি চাই না? এখন কথা হচ্ছে, রাসূলের দলের কোনো আলাদা নাম নাই, আমরা যারা মুসলমান আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ইসলামের অনুসারী, সবার পরিচয় মুসলমান, সবার পরিচয়। এখন আমাদের মধ্যে আলাদা আলাদা সাইনবোর্ড আছে না নাই? একজনকে আমি হানাফি, আর একজন কই দেওবন্দি, কেউ কয় আমি ঠান্ডা সুন্নি, আর একজন কয় আমি গরম সুন্নি, আছে না নাই? গত সপ্তাহে এক জায়গায় মাহফিলে কিছু কয়, হুজুর আমাদের এলাকায় হানাফি আছে, দেওবন্দি আছে, সুন্নিও আছে। আমি বললাম আমি কি করবো ভাই, বলতে যে হুজুর এমন কায়দা করে ওয়াজ করেন যেন কেউ বেজান না হয়। আমি বললাম ভাই আপনাদের এলাকায় কে কোনো মুসলমান নাই? কথা বলেন আমাদের পরিচয়টা কি? আরো জোরে, আমি কোরআনের একজন ছাত্র, কোরআনের কোন জায়গায় আমি পাই নাই যে এইটা হয়ে মরো ওইটা হয়ে বাঁচো, কিন্তু আমি পেয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা কি হয়ে বাঁচব? আরো জোরে বলেন, কি ব্যাপার বদ্দা, খের সাবাইতেছেন নাকি? কি হয়ে বাঁচব? আরো জোরে, কি হয়ে মরতে চাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মনন যেন হয়। বলেন আমিন। একটা স্লোগান আজকে ঠিক করে দিয়ে যাই, আল কোরআনের আলো ঘরে ঘরে না অন্তরে অন্তরে আগে জ্বালো। নিজের অন্তরে যখন কোরআনের আলো জেগে উঠবে, কোরআনের বারুদ যখন জ্বলে উঠবে, ঘরে ঘরে জ্বালানো লাগবে না। আল্লাহর কসম, প্রত্যেকটি মুসলমানের অন্তরে যখন কোরআনের আলো, কোরআনের বারুদ, এখন বলবেন হুজুর কোন জায়গার আগুন, এটা হচ্ছে জ্ঞানের বারুদ। যদি প্রত্যেকটি মুসলমানের অন্তরে জ্ঞানের বারুদ জ্বলে ওঠে, একেবারে ঘরে বাইরে সব জায়গায়, সব জায়গায় আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। এই জন্য স্লোগান আমরা বদলাবো, আল কোরআনের আলো আগে মানুষের অন্তরে অন্তরে, ঘরে ঘরে জ্বালাবেন কেমনে? তার নিজের ভেতরেই তো কোরআন নাই, আউযুবিল্লাহ বললেই ভুল করবে, 1000টা আছে না নাই, দাড়ি নাই, মুস নাই, এরকম কিছু মানুষ এখন কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম নিয়ে টক শোতে কথা বলে আসে না নাই, কেমন পাতলা কথাবার্তা বলে। আরে কেউ তো কথা বলতে বলতে ব্যক্তিত্ব কি এমন ভাবে হয়ে গিয়েছে, কয় হুজুরদের দাড়ি মুস্কামায় দিব, কথা শুনে মনে হয় না কোনো ব্যক্তিত্ববান, মনে হয় নাপিতের বংশধর। কি গো, নাপিতের দায়িত্ব নিছো নাকি? এমন কথা বলো কেন? যে চেয়ারে বসে ওজন করে কথা বলা লাগবে, ঠিক কি না? আপনি এমন কথা বলবেন মানুষের কাছে হাসির খোরাকে আপনি পরিণত হবেন, এমন কথা বলার দরকার? মানুষকে আমরা আঘাত দিয়ে কথা বলবো? আমরা সব ভাই ভাই, এই ভ্রাতৃত্বের ঘোষণাটা কার? ঠেলাঠেলি করব? আমরা যে যে কোনো দল করি অসুবিধা নাই, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ হেফাজত, কেউ জামাত, কেউ কৌমি আলিয়া, কিন্তু বলেন তো আমরা সবাই কি? সবাই কি? রাজনীতি যার যার করেন গিয়ে, কিন্তু ইসলাম নিয়ে আমরা কেউ ঠেলাঠেলি করব? বলেন মাহফিলে আমাদের আওয়ামী লীগের ভাইরা কি আসে না? বিএনপি জামাতের ভাইরা আসে না? কৌমি আলিয়া আসে কি না? তাহলে ঠেলাঠেলির দরকার আছে নাকি? নামাজে আমরা সবাই এক কাতারে দাঁড়াই কি না? নাকি বলে এই তুমি বিরোধী দল পিছনে যাও বলে নাকি? তাইলে আমরা সব জায়গায় রাজনীতি যার যার করবো, কিন্তু ইসলামের বেলায় সবাই এক থাকবো। পারবো আমরা? কারণ এই কোরআনটা সবার, কোরআনটা হুদাল্লিন্নাস হাদা বায়ানুল্লিন্নাস, এই কিতাব সব মানুষের জন্য নাজিল করেছেন কে? নয়টা বলে ফেললাম, বাকি আছে 10 নম্বর। আমার নবী ছিলেন, আমার নবী ছিলেন একজন রাষ্ট্রপ্রধান হিসাবে সর্বোত্তম আদর্শ। আমার নবী তো মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, আর কেমন শাসক তিনি ছিলেন এবার শুনেন। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির খেদমতে হাজির হলেন। নবীজি তখন দড়ি দিয়া বুনানো খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, তার পিঠের নিচে কোনো লেপ তোষক নাই, বালিশ নাই, কম্বল নাই। আমার দিকে তাকান, হুজুরের চেহারা কিন্তু স্টেজে আসলে ভালো করেই দেখবেন, এখন কষ্ট করে অন্ধকারের দিকে এমনি এমনি তাকিয়ে দিয়েছেন কেন? বলেন এখানে উঠলে ভালো দেখা যাবে না ওইখানে ভালো দেখা যাবে? তাইলে আমার দিকে তাকান, কোনো খেজুর আসতেছে না, হুজুরই আসতেছে, আমরা দেখবো ইনশা। আমার ভাইয়েরা, আমার নবী কেমন রাষ্ট্রপ্রধানের আদর্শ ছিলেন শুনেন। দড়ি দিয়া বুনানো খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, লেপ নাই, তুষক নাই, খাতা বালিশ কম্বল নাই, হাতটা ঘাড় তার মাথার নিচে দিয়ে শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি উঠে বসলেন। এই ভাই শেষ ঘটনাটা শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনে যারে ভাই, শেষ ঘটনাটা ভালো করে শুনে যাওয়ার দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি উঠে বসলেন। আমার রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য, আল্লাহর নবী আমার সহ্য হয় না, অনুমতি দেন,
হাতা বালিশ কম্বলের ব্যবস্থা করি। নবীজি তখন বললেন, অমর শোনো, আমি যদি দুনিয়ার সুখ শান্তি চাইতাম তাহলে আমি যদি বলতাম অহুদ পাহাড় আমার জন্য শোনা হয়ে যা, বলা মাত্রই অহুদ পাহাড় আমার জন্য শোনা হয়ে যেত। আমি তো এই দুনিয়ায় সুখ শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি পথ আর মানবতাকে পথের দিশা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই ছিলেন শাসক হিসাবে তার দৃষ্টান্ত। তিনি যেমন ছিলেন মানুষও তেমন তৈরি করেছেন, এমন শাসক তৈরি করে গেলেন অমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি? অর্ধ পৃথিবীর শাসন করতে ছিলেন। শেষ ঘটনাটা শোনাই শোনেন। তিনি তার খেলাফত কালে একদিন মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগে কি এরকম ইলেকট্রিক লাইট ছিল নাকি? মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আসলেন, দরজায় এসে নক করলেন। অমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার পর তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আর একটি মোমবাতিতে আলো জ্বালালেন। এরপরে তাদেরকে বললেন, এবার তোমরা ভেতরে আসতে পারো। এরা ভেতরে ঢুকেই কিউরিসিটি চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতির আগুন প্রজ্বলিত ছিল, সেটি নিভিয়ে দিয়ে কেন আপনি নতুন করে মোমবাতি জ্বালালেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভালো করে শোনো, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম, তোমরা তো আমার রিলেটিভ আত্মীয় স্বজন, মনে হয় ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। আমি চিন্তা করলাম, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো দিয়ে ব্যক্তিগত কথা বললে জনগণের উপর জুলুম হবে, হক নষ্ট হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকার কেনায় মোমবাতি আগুনে আমি আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। শুধু সুবহানাল্লাহ তো বললেন, এবার বলেন, এমন শাসক আমরা চাই কি চাই না? এমন যদি হতো আমাদের শাসক হতো অমরের মত হতো আবু বকরের মতো, এমন যদি হতো আমাদের নেতা হতো আবু বকরের মতো হতো অমরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, কৃষক শ্রমিক তো কেউ বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের শাসক হতো অমরের মতো হতো আবু বকরের মতো। ঠিক কি না? শুধু নবীর চরিত্র আপনি মসজিদে মানবেন আর মসজিদের বাইরে মানবেন না, এটা নবীর খাতি উম্মত নাকি মুনাফিক উম্মত? আমরা খাতি উম্মত হতে চাই কি চাই না? বেশি কিছু বললাম না, দশটা চরিত্র নিজেদের ভেতরে ডেভেলপ করতে পারবো কিনা, কারা কারা পারবো হাত তুলি, আল্লাহ কবুল করেন।